have and tune studio life a tone and tune factor assalamu alaikum rahmatullahi wa barakatuh amra ajke alochona korbo project bcs er math ro eta to eta amra kibhabe korbo solve korbo dekhni ei onko gulo solve korar jonno je 1 1 1 gun korle koto hoy 1 ei hoy tahole prothome amra 1 likhe nebo er pore dashomiker upor pore koto gulo digit royeche shegulo gonona korbo 1 ta 2 ta 3 ta 4 ta 5 ta 6 ta তাহলে 1 সহ মোট দশমিকের পরে 6টা ডিজিট থাকতে হবে তাহলে 1 আছে তাহলে 5টা শূন্য 1টা 2টা 3টা 4টা 5টা এই দশমিকের পরে 6 ডিজিট এখানে দশমিকের পরে 6 ডিজিট তবে আগে সংখ্যাগুলো গুণ করে নিতে হবে তাহলে অপশন কোডটা অপশন হচ্ছে 1 2 3 4 5 আর 1 6 তাহলে এটা হচ্ছে রাইট অ্যানসার আচ্ছা পরের প্রশ্নটা দেখি এটা মানসিক দক্ষতার অঙ্ক ছিল যদি চ গুণন g ইকুয়াল টু 42 হয় তবে j গুণন ট ইকুয়াল টু কত এখন আমরা খেয়াল করি চ বর্ণমালায় চ কত নম্বর বর্ণ ক খ গ ঘ ঙ চ তাহলে চ হচ্ছে 6 নাম্বার তাহলে এখানে যদি আমরা 6 গুণন g কত নাম্বার a b c d e f g 7 ব্যবহার করি তাহলে 7 6 কত হচ্ছে 42 তাহলে বুঝতেই পারছি যে বর্ণমালাগুলোর ক্রম অনুসারে সংখ্যাটা গুণ হয়েছে তাহলে জে হচ্ছে ইংরেজি বর্ণমালার 10 নম্বর অক্ষর আর ট হচ্ছে বাংলা বর্ণমালার 11 নম্বর অক্ষর তাহলে গুণ করলে কত হবে 110 তাহলে এখানে উত্তর হচ্ছে 110 পরেরটা মানসিক দক্ষতার অঙ্ক চিত্রগুলো খেয়াল করলে আমরা বুঝতে পারব প্রথম চিত্রে দুইটা তীরচিহ্ন রয়েছে বিপরীতমুখী হয়ে পরে ধাপে গিয়ে একটা তীরচিহ্ন রয়েছে তারপরে ধাপে গিয়ে এই তীরচিহ্নটার ঠিক বিপরীত পাশে কি তীরচিহ্নটা রয়েছে আচ্ছা তাহলে এখানে দুইটা রয়েছে ছোট বৃত্ত পরে ধাপে গিয়ে একটা হয়েছে এখানে দুইটা ছিল একটা হয়েছে দুইটা ছিল একটা হয়েছে এর পরে ধাপে বিপরীতমুখী তীরচিহ্নটা আসছে তাহলে এর পরে ধাপে এই জায়গায় বৃত্তটা আসতে হবে তাহলে এই জায়গায় বৃত্ত আছে কোনটা অর্থাৎ এখানে একটু ভুল হয়ে যাচ্ছে এইখানকার চিত্রটা হবে এরকম তাহলে এটা অপশন হচ্ছে ক নাম্বার আচ্ছা পরের প্রশ্ন ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে তো আমরা যে দাঁড়িপাল্লা ব্যবহার করি সেই দাঁড়িপাল্লা এখানে আমরা হাত রাখি তাহলে এখান থেকে এই দিকে 5 মিটার আছে আর এই দিকে 7 মিটার আছে এই 7 মিটার দূরত্বে এখানে 100 কেজি ওজন রাখা আছে তাহলে এই পাশে কত কেজি ওজন রাখলে এই যে হাতের মধ্যে দাঁড়িপাল্লাটা ভারসাম্য অবস্থায় থাকবে তো দেখো দূরত্ব যদি বেশি হয় আর ওজনটা তখন কম হতে হবে আর দূরত্ব কম হলে ওজনটা বেশি হতে হবে তাহলে তো ভারসাম্য হবে প্র্যাকটিক্যালি বুঝলে তাহলে এখানে 100 কেজি ওজন আছে আর 7 মিটার দূরত্ব তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি এদিকে বাম পাশে পাচ্ছি 700 তাহলে ডান পাশে দূরত্ব আছে 5 মিটার তাহলে কত গুণ করলে 700 এর সমান হবে তাহলে এখানে যদি আমরা 140 গুণন করি তাহলে 700 এর সমান হবে তাহলে এখানে ওজন রাখতে হবে 140 কেজি আচ্ছা 181 নম্বর অঙ্ক আমরা দেখি একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে 12 মাইল পূর্বে তারপর 12 মাইল উত্তরে যায় সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে আছে তো এটা সলভ করার জন্য ডিরেকশন ধরে নিব এদিকে হচ্ছে পূর্ব এদিকে হচ্ছে পশ্চিম উপরে হচ্ছে উত্তর নিচে হচ্ছে দক্ষিণ তো বলা হয়েছে যে একজন ব্যক্তি ভ্রমণে 4 মাইল উত্তরে তো এখান থেকে সে 4 মাইল উত্তরে গেল এখানে আসছে এরপরে 12 মাইল পূর্বে 12 মাইল পূর্ব দিকে আসছে তারপরে আবার 12 মাইল উত্তরে যায় তাহলে 12 মাইল উত্তর এখানে সে অবস্থান করছে তাহলে শুরুর অবস্থান থেকে এই পর্যন্ত তার দূরত্ব কত সে কত দূরে আছে এখন যদি এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ কমপ্লিট করি তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা কি অধিভুজ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি তাহলে এই বাহু যদি 12 হয় তাহলে এটাও তো 12 তাহলে এই অংশটুকু ছিল 12 আর এটুকু ছিল 4 তাহলে টোটাল অংশ হচ্ছে কত 16 তাহলে অতিভুজ সমান আমরা কি জানি রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তাহলে রুট ওভার 12 বার হচ্ছে 144 প্লাস 256 তাহলে রুট ওভার কত হচ্ছে এখানে 400 ইকুয়াল হচ্ছে কত 20 তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 20 এভাবে এই অঙ্কগুলো সবগুলো কমপ্লিট করতে হবে চিত্র একে নিয়ে অঙ্কটা করলে অনেক সহজ করে দেখি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ডায়াগ্রাম দেওয়া আছে চতুর্থ ডায়াগ্রামে কি হবে তো এক নাম্বার ডায়াগ্রামে দেখি এখানে 1 3 5
বুঝতে পারছি বেজোড় সংখ্যাগুলো আছে 1 3 5 এরপরে 7 হওয়া দরকার তাহলে এখানে যদি 7 হয় আর এখানে a b বাদ পড়েছে c আসছে d বাদ দিয়ে e আসছে তাহলে f বাদ দিয়ে এরপরে g আসবে তাহলে সঠিক आंसर হচ্ছে এটা আগের অনুরোধ ছিল এটা হ্যাঁ এরপরে বাংলা ব্যঞ্জন বর্ণমালায় ম অক্ষরটি পূর্বে পঞ্চম অক্ষরটি কি আচ্ছা তাহলে আমরা ম অক্ষরটি যেটা রয়েছে সেই লাইনে লিখে নিই প ফ ব ঘ ম তার আগের লাইন কি ছিল ত ফ দ ভ দন্তন এখন বলা হচ্ছে ম অক্ষরটির পূর্বের পঞ্চম তাহলে পূর্বের মানে আগে এখানে তাহলে এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 5 নাম্বার বর্ণ কি তাহলে দন্তন তাহলে এখানে উত্তর হচ্ছে দন্ত ন এরপরে বলছে যদি a b c ইকুয়াল টু z y x হয় তাহলে g i v v ইকুয়াল হট তাহলে এটা সব করার জন্য আমরা কি করব a b c গুলো লিখে ফেলি a b এভাবে লিখব না a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z এই সিরিজটাকে এইভাবে লিখতে হবে অর্থাৎ উপরে প্রথম 13টা আর নিচে শেষ 13টা তাহলে এইভাবে শুরু করতে হবে a b c d থেকে m পর্যন্ত তারপর m এর পরে এখানে ঘুরে n দিয়ে z পর্যন্ত তাহলে যে প্রথম প্যাটার্ন দেওয়া ছিল a এর পরিবর্তে z লাইনে আসছে b এর পরিবর্তে y b এর সাথে y আসছে c এর পরিবর্তে x c এর সাথে x আসছে অনুরূপভাবে g i v v এর সাথে কি আসবে তাহলে g g এর সাথে কি আছে আমাদের t তারপর আছে i i এর সাথে কি আছে r তারপর আছে v v এর সাথে কি আছে e তাহলে ডাবল e তাহলে উত্তর হচ্ছে 3 t r ডাবল e আচ্ছা তাছাড়া এই অঙ্কটা আরেকটা শর্টকাট রয়েছে যেমন এখানে শেষ অক্ষরটা দুটাই v তাহলে উত্তরেও নিশ্চয় একই জাতীয় অক্ষর থাকতে হবে এখানে যদি একই জাতীয় অক্ষর নেই এটা বাদ পড়ছে এখানে একই জাতীয় অক্ষর নেই বাদ পড়ছে এখানে আছে আর এখানে আছে গ নাম্বার আর ব নাম্বার তখন এই দুটাতে চেক করলে কিন্তু উত্তর চলে আসে cos n π 2 অনুক্রমটি চতুর্থ পদ কোনটি তাহলে n এর মান হচ্ছে 4 যদি আমরা 4 বসিয়ে দিই cos 4 π 2 তাহলে cos কত আসছে এখান থেকে 2 π মানে 180 ডিগ্রি গুণন 2 মানে হচ্ছে 360 ডিগ্রি আর cos 360 ডিগ্রি মানে হচ্ছে cos 0 ডিগ্রি একই কথা উত্তর হচ্ছে কত 1 তাহলে এটা উত্তর হচ্ছে 1 ওকে 27 নম্বর অঙ্ক 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে কত ভাবে বিভক্ত করা যাবে তার মানে 6 জন খেলোয়াড় আছে দুই দলে দুই দলে ভাগ করতে হবে তাহলে কত উপায় আমরা ভাগ করতে পারি আচ্ছা খেয়াল করো দুইটা গ্রুপ যদি থাকে তাহলে এক দলে থাকবে তিনজন খেলোয়াড় আর এক দলে তিনজন মোট খেলোয়াড় হচ্ছে 6 জন তাহলে এই 6 জনের ভিতর থেকে যদি প্রথম গ্রুপের জন্য তিনজনকে বাছাই করে নেওয়া হয় তাহলে বাকি তিনজন দ্বিতীয় গ্রুপে থাকবে বাছাই করার কোনো প্রয়োজন নাই তাহলে 6 জন থেকে প্রথম গ্রুপের জন্য তিনজনকে বাছাই করা যায় 6C3 উপায় আর এই 6C3 কে কিভাবে করে ক্যালকুলেশন করতে হবে এটা নিয়ম হচ্ছে যে 3 আছে তাহলে 1 গুণন 2 গুণন 3 অর্থাৎ ছোট থেকে বড় 3 পর্যন্ত লিখতে হবে আর উপরের সংখ্যাটা হবে যে 6 গুণন 5 গুণন 4 উপরটা বড় থেকে ছোটতে আসবে এইভাবে শর্টকাটে আমরা এটার উত্তর বের করতে পারি তাহলে 3 2 এ 6 আর 2 2 কেটে গেল কত আসছে 20 আর যদি এটা ম্যাথমেটিক্যালি সূত্র দেখি তাহলে 6c3 এটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল যারা ভিন্ন সমাবেশ অঙ্ক করেছেন তারা এই ক্যালকুলেশনটা করতে পারবেন আর যারা ভিন্ন সমাবেশ করেননি তাদের জন্য এই নিয়ম যে 3 আছে তাহলে 1 2 3 6 আছে তাহলে 6 5 4 করে তাহলে आंसर হচ্ছে অঙ্কের জন্য 20 আচ্ছা তাহলে এই অঙ্কের জন্য आंसर হচ্ছে 20 পরের অঙ্ক 6x2 - 7x - 4 = 0 সমীকরণের মূল দ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হবে আচ্ছা এই অঙ্কটা বেসিক্যালি ইন্টারমিডিয়েট এর পলিনোমিয়াল অর্থাৎ বহুপদী অধ্যায়ের অঙ্কটা তো এই অঙ্কটা সলভ করার জন্য আমরা কিছু কন্ডিশন জেনে নিব যদি ax2 + bx + c = 0 এটা একটি বহুপদী সমীকরণ হয়ে থাকে তাহলে এর নিশ্চয় হচ্ছে b2 - 4ac এটাকে নিশ্চয় বলা হয় এখন এই মানটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মূলগুলো হয় বাস্তব ও অসমান
যদি এই b স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় তাহলে এটা হচ্ছে অবস্থ অসমান যদি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয় তাহলে এটার উত্তর হবে বাস্তব ও সমান যদি b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 ও পূর্ণ বর্গ হয় তাহলে মূলগুলো হবে বাস্তব ও মূল তাহলে b এর জায়গায় আছে মাইনাস দেনা তার স্কয়ার মাইনাস 4 এর জায়গায় আছে 6 আর c এর জায়গায় আছে মাইনাস 4 তাহলে 7 সাথে কত হলো 49 মাইনাস মাইনাসে প্লাস 4 4 16 16 6 কত 96 তাহলে কত হচ্ছে 9 6 15 গুণ 5 গুণ 1 10 আর তার হচ্ছে 14 তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন 0 যেহেতু গ্রেটার দেন 0 আমরা বলতে পারি মূলগুলো হচ্ছে বাস্তব এবং অসমান বলছে নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 ও 4 অবশিষ্ট থাকবে এই আমরা একটা অপশন টেস্টের মাধ্যমে করতে পারি যেমন যে 48 এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে কি এক অবশিষ্ট থাকে না থাকে না তাহলে এটা দেখো কেন পরেরটা দেখি 54 54 কে 3 দিয়ে ভাগ করলে 18 এর 4 এটা অবশিষ্ট থাকে না 60 কে ভাগ করলে 3 বিশে 60 এটা অবশিষ্ট থাকে না কিন্তু 58 কে 3 দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে এক অবশিষ্ট থাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু দুই অবশিষ্ট থাকছে কেন চার দিয়ে ভাগ করলে দুই অবশিষ্ট থাকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন অবশিষ্ট থাকে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে কিন্তু চার অবশিষ্ট থাকছে তাহলে উত্তর হবে 58 আমরা দেখে উত্তর করতে পারি আমরা তাছাড়া ম্যাথমেটিক্যালি কিভাবে করে সলভ করব সেটা দেখি যে 3 4 5 3 4 5 6 এর লসাগু বের করি তাহলে 2 দিয়ে যাচ্ছে 3 থেকে 2 দিয়ে 4 2 3 6 2 দিয়ে যাচ্ছে আবার 3 দিয়ে 3 কে 3 3 কে 3 2 গুণ 3 গুণ 2 গুণ 5 আচ্ছা তাহলে এটার গুণফল হচ্ছে 60 তাহলে 60 এমন একটি সংখ্যা যে সংখ্যাকে 3 4 5 6 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না কিন্তু প্রশ্নে বলা ছিল যে 3 4 5 এবং 6 দ্বারা ভাগ করলে 1 2 3 4 অবশিষ্ট থাকতে হবে তাহলে আমরা দেখি কি দিয়ে ভাগ করেছিলাম 3 দিয়ে অবশিষ্ট থাকতে হবে কত 1 আচ্ছা যদি 4 দিয়ে ভাগ করি অবশিষ্ট থাকতে হবে 2 যদি 5 দিয়ে ভাগ করি অবশিষ্ট থাকতে হবে 3 তার মানে যদি 6 দিয়ে ভাগ করি অবশিষ্ট থাকতে হবে 4 যে সংখ্যা দিয়ে ভাগ করছি এবং যেটা অবশিষ্ট থাকতে হবে তার ব্যবধান হচ্ছে 2 তাতে আমরা যদি এই সংখ্যা থেকে 2 বিয়োগ করে দেই এখন এই 58 সংখ্যাটাকে 3 4 5 6 দ্বারা ভাগ করলে সব ক্ষেত্রে 1 2 3 4 অবশিষ্ট থাকবে তাহলে এটা হচ্ছে বেসিক ফর্মুলা এই সূত্রের সাহায্যে আমরা করতে পারি পরের কাছে 450 টাকার বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে এখানে অ্যাকচুয়ালি সময় জানতে চাওয়া হয়েছে তো 558 টাকা সুদে আসলে হবে 450 টাকা নিয়ে বিজনেস করা হচ্ছিল তাহলে লাভ হচ্ছে 108 টাকা এটাই হচ্ছে আসলে মুনাফা বা সুদ জানতে চাওয়া হচ্ছে কত সময় লাগবে কত বছর সময় লাগবে তাহলে আমরা জানি সূত্র সময় ইকুয়াল টু 100 গুণন সুদ ভাগ হচ্ছে আসল গুণন হার তাহলে সূত্র যদি বসিয়ে দিই 100 গুণন সুদ কত হয়েছে এখানে 108 টাকা ভাগ আসল কত ছিল 450 টাকা সুদের হার ছিল 6 টাকা আচ্ছা তাহলে এখন এই শূন্য এই শূন্য কেটে দিই আচ্ছা 5 2 10 5 9 45 9 দিয়ে কাটলে 9 1 9 9 2 18 6 দিয়ে কাটলে 6 2 12 2 আর 2 গুণ করলে কত আসে 4 আসে তাহলে সময় লাগবে এখানে 4 বছর তাহলে প্রথমে আমরা সুদ আসল থেকে আসল বাদ দিয়ে সুদ বের করে নিব এবার সুদ জানা আছে হার জানা আছে আসল জানা আছে সময় বের করতে হবে সময় ফর্মুলাটা বসে করতে পারি অথবা এই আমরা ওইদিক নিয়মেও করতে পারি আচ্ছা ওইদিক নিয়মে যদি করি এই অঙ্কটা তাহলে কিভাবে করব এটা সলভ করে দিই 450 টাকা আমরা বিজনেসে খাটিয়েছিলাম আর সুদ হয়েছিল 108 টাকা মোট সুদ হয়েছিল 108 টাকা কিন্তু রেট ছিল 6% তাহলে 6% মানে কি যদি আমরা 100 টাকা বিজনেসে খাটাই তাহলে এক বছরে 6 টাকা সুদ হবে তো যদি আমরা 1 টাকা বিজনেসে খাটাই তাহলে এক বছরে সুদ হবে 6/100 টাকা যদি আমরা 450 টাকা বিজনেসে খাটাই তাহলে এক বছরে সুদ হবে 6×450 ভাগ হচ্ছে 100 টাকা তাহলে হিসাব করি এই শূন্য কেটে দিলাম
পাঁচ দুয়ে দশ, পাঁচ ন পঁয়তাল্লিশ, দুই তিন হচ্ছে ছয়, তাহলে তিন নয় সাতাশ টাকা। তার মানে যদি আমরা চারশো পঞ্চাশ টাকা বিজনেসে ইনভেস্ট করি তাহলে এক বছর পর আমরা সুদ পাচ্ছি সাতাশ টাকা, কিন্তু আমাদের সুদ পেতে হবে একশো আট টাকা। তাহলে একশো আট টাকা পেতে হলে আমাদের কয় বছর সময় লাগবে? সাতাশ দিন। হ্যাঁ, সাতাশ দিন কাটলে এটা চার হয়, তার মানে চার বছর সময় লাগবে। অ্যান্সার হচ্ছে চার বছর। যে পনির ও তপনের আয়ের অনুপাত ফোর ইস টু থ্রি, তপন ও রবিনের আয়ের অনুপাত ফাইভ ইস টু ফোর। পনিরের আয় একশো বিশ টাকা হলে রবিনের আয় কত? আচ্ছা আমরা একটু দেখি, এখানে ছিল পনির আর ছিল তপন, তাহলে পনির এবং তপনের অনুপাত ছিল ফোর ইস টু থ্রি। পরের অনুপাত দেওয়া আছে তপন ইস টু রবিন, তপনের ছিল ফাইভ ইস টু ফোর। এবং তার আয়ের কথা বলা হয়েছে পনিরের আয় একশো বিশ টাকা, তাহলে পনিরের আয় একশো বিশ টাকা। এইভাবে আমরা লিখবো, পনিরের ছিল চার, হয়েছে একশো বিশ। আচ্ছা চারের সাথে কত গুণ করলে একশো বিশ পাওয়া যায়? একশো বিশকে চার দিয়ে ভাগ করলে তো পাচ্ছি তিরিশ। আচ্ছা চারকে যদি তিরিশ দ্বারা গুণ করি তাহলে এটা তো অনুপাত, তাহলে থ্রি কেও তো তিরিশ দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা কত হবে? নাইনটি। ওকে, এবার তপনের কিন্তু আমরা পেয়ে গেলাম নাইনটি, এখানে তপনের আছে কত? ফাইভ, তাহলে এখানে দিব আমরা নাইনটি। তাহলে ফাইভের সাথে কত গুণ করলে নাইনটি হয়? আঠারো পঁচানব্বই। তাহলে আঠারো যদি এটাকে গুণ করো তাহলে এটাকেও তো আঠারো গুণ করতে হবে, তাহলে আঠারো চারে এখানে হচ্ছে বাহাত্তর, তাহলে রবিনের আয় হচ্ছে বাহাত্তর টাকা। আচ্ছা আমরা এইভাবে করে খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারি। ওকে, নেক্সট অঙ্ক দেখা যাক। ওকে, আমরা একশো বিরানব্বই নম্বর অঙ্কটা দেখি। এই যে প্রশ্নের মধ্যে এই ফিগারটা দেওয়া ছিল, এই চিত্রে বলা আছে পি কিউ আর ওয়ান ইকুয়াল টু পঞ্চান্ন। আমি এই চিত্রটা আরেকবার রাখছি, ছিল কিউ পি এন আর এম এল। আচ্ছা চিত্রে পি কিউ আর ওয়ান পঞ্চান্ন, তাহলে পি কিউ আর ওয়ান এটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি। আচ্ছা তারপর হচ্ছে এল আর এন কোণ, এল আর এম কোণ মানে এটা হচ্ছে নব্বই ডিগ্রি। তারপর হচ্ছে পি কিউ সমান্তরাল এম আর, অর্থাৎ পি কিউ সমান্তরাল এম আর বা আর এম, এটা হচ্ছে সমান্তরাল। আচ্ছা এখন বলা হচ্ছে পি কিউ সমান সমান পি আর, যে পি কিউ আর পি আর পরস্পর সমান, তাহলে এই বাহু দুটো পরস্পর হচ্ছে সমান। এখন এন আর পি কোণের মান কত দিই? এন আর পি কোণ মানে এই কোণটা ওয়াট, এই কোণটা বের করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এই যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু এই বাহু এই বাহু সমান হলে এই কোণ এবং এই কোণ পরস্পর কি হবে? সমান হবে। তাহলে যদি এই কোণটা পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে এই কোণটা পঞ্চান্ন ডিগ্রি, আর এটা যদি নব্বই ডিগ্রি হয় কোণ কোণ নব্বই ডিগ্রি, তাহলে নাইনটি মাইনাস পঞ্চান্ন ইকুয়াল টু হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি, তাহলে উপরের কোণটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি। প্রশ্ন উত্তর হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি। আচ্ছা পরের অঙ্কটা করি আমরা, পরের অঙ্ক হচ্ছে পি ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স টুয়েলভ এর গুণনীয়ক সমূহ। তার মানে পি সেটের উপাদান কি কি হচ্ছে? টুয়েলভ এর গুণনীয়ক, অর্থাৎ 12 কে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, ভাগশেষ থাকে না। তাহলে 12 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 12, এই সংখ্যাগুলো দিয়ে 12 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। দ্বিতীয় কিউ সেট, কিউ সেট বলা হচ্ছে যে 3 এর গুণিতক এবং 12 থেকে ছোট। 3 এর গুণিতক মানে হচ্ছে 3 এর মাল্টিপল 3 দিয়ে গুণ করে করে যেগুলো পাবো, যেমন 3 6 9 12, এখানে বলছে 12 এবং 12 থেকে ছোট গুণ, তাহলে 12 এবং 12 থেকে ছোট গুণ নেওয়া হয়েছে। পরে জানতে চাওয়া হয়েছে যে p বা q, তাহলে p বা q p সেট থেকে q সেটের উপাদানগুলো বাদ দিলে পেয়ে যাচ্ছে 1 নেই, 3 আছে 3 বাদ দিলাম, 6 আছে বাদ দিলাম, 12 আছে বাদ দিলাম, কি কি থাকে? তাহলে 1 2 4, তাহলে आंसर হচ্ছে 1 2 4 কোন নাম্বার आंसर 1 2 4। পরের অঙ্ক যদি x পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 হয় তবে x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল 1। তাহলে দেওয়া আছে এখানে x পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, আর আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল 1। তাহলে আমরা কি করতে পারি, এখানে x পাওয়ার 4 প্লাস 1 রেখে দিলাম, এই টার্মটাকে যদি ডানে নিয়ে যাই, এখন উভয় পক্ষকে যদি আমরা x স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে এরকম পাচ্ছি, x স্কয়ার দিয়ে ভাগ করলাম, এখন এটা যদি আমরা সূত্র ফেলে দিই তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x ইকুয়াল টু 1। সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ আমরা সূত্র জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু
a plus b whole square minus 2ab এই সূত্রটা জানি আচ্ছা তাহলে এখন এই অপশনের সূত্র কেটে দেওয়া যায় x plus 1 by x whole square equal পাচ্ছি আমরা 3 তাহলে x plus 1 by x equal পেয়ে যাচ্ছি আমরা root 3 আচ্ছা তাহলে এটা আমরা root 3 পেয়ে গেলাম এখন জানতে চাওয়া হয়েছে x cube plus 1 by x cube এর মান তাহলে x cube plus 1 by x cube এর সূত্র হচ্ছে x plus 1 by x whole cube minus 3 into x into 1 by x into x plus 1 by x তাহলে এখন যেটা মান বসিয়ে দিই এটা root 3 তাহলে হচ্ছে cube এটা হচ্ছে 3 এখানে হচ্ছে root 3 root 3 এর উপরে যদি cube হয় তাহলে এটা হচ্ছে 3 root 3 minus 3 root 3 equal কত হচ্ছে 0 আচ্ছা root 3 এর উপরে cube হলে কেন এটা 3 root 3 হয় root 3 cube মানে কি root 3 তিনটা গুণ আছে তার মানে root 3 গুণ root 3 গুণ root 3 এই দুটা মিলে হচ্ছে 3 আর একটা থেকে গেল 3 root 3 তাহলে এটাও হয়ে গেল তাহলে এম কে অ্যানসার হচ্ছে 0 পরেরটা এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 155 নাম্বার কি ছিল x পাওয়ার root x equal to x root x power হচ্ছে x তাহলে এই পাশে রয়েছে x power root x equal to এটা কি বলতে পারবো x power 1 আর এখানে হাফ আছে তার মানে 3 by 2 power কত x লিখতে পারি তাহলে x power root x equal to লিখতে পারবো x power 3 by 2 তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা জানি x power a power b থাকলে দেখা যাবে x power b power a লেখা যায় এটা হচ্ছে সূচকের সূত্র তাহলে এখান থেকে x কে ভিতরে রেখে 3 বাই 2 কে বাইরে নিতে পারি এখন দেখো যে এখানে যদি আমরা একটা ব্র্যাকেট দিই তাহলে এই অংশ এর সূত্র পরপর সমান যদি এই অংশকে আমরা বেস কল্পনা করি তাহলে ঘাত এটাও সমান হবে তাহলে root x equal হচ্ছে 3 বাই 2 অতএব x equal হচ্ছে 9 বাই 4 উভয় পক্ষকে বর্গ করলে आंसर হচ্ছে কত 9 বাই 4 তাহলে আমাদের आंसर হচ্ছে 9 বাই 4 কোন শর্তে log a power 1 equal to 0 হবে আচ্ছা আমরা জানি যে log 10 ও ভিত্তিক 1 equal to 0 অর্থাৎ এইখানে এই সংখ্যাটা কখনোই নেগেটিভ হতে পারবে না log এর ভিত্তি কখনো নেগেটিভ হওয়া যাবে না আর log a power a equal to 1 তাহলে এখানে 1 ব্যতীত যে কোনো সংখ্যা থাকলেই আর এখানে 1 থাকলে উত্তর হচ্ছে 0 আর যদি দুটো সংখ্যা একরকম হয়ে যায় তাহলে উত্তর হচ্ছে 1 তাহলে এখানে a এর মান যদি 1 বসানো হয় তাহলে 1 1 দুটো সমান হয়ে যাচ্ছে তাহলে উত্তর 1 হতো তাহলে a এর মান 1 হওয়া যাবে না তার মানে a ডাজ নট ইকুয়াল টু 1 আর যদি log এর ভিত্তি কখনো নেগেটিভ হয় না তাহলে a এর মানটা হবে গ্রেটার দ্যান 0 তাহলে শর্ত হচ্ছে a ডাজ নট ইকুয়াল টু 1 এবং a গ্রেটার দ্যান 0 কোনটি অমূলক আমরা জানি কোনগুলোর কি যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো হচ্ছে মূলক তাহলে ক মূলক গ মূলক হল বা রুট 9 এটা কি করলে 3 পাই এটাও মূলক এখন দেখার বিষয় হচ্ছে রুট ওভার 27 বাই 48 আমরা দেখি রুট ওভার 27 বাই কত 48 এটাকে আমরা লিখতে পারবো 3 গুণ 9 আর এটা হচ্ছে 3 গুণ 16 এই 3 3 কেটে দেওয়া যায় আর রুট ওভার 9 বাই কত 16 ইকুয়াল হচ্ছে 3 বাই 4 এটাও মূলক তার মানে এই প্রশ্নে কোনো সঠিক উত্তর ছিল না চারটি সংখ্যাই মূলক আচ্ছা তাহলে 58 নম্বর প্রশ্নে দেখা যাক একটি মোটরসাইকেল 12% গতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য 12 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো মোটরসাইকেলটি ক্রয় মূল্য কত আচ্ছা এই অঙ্কটা করার জন্য আমরা শর্টকাট পদ্ধতি হচ্ছে যে 12% আর এখানে হচ্ছে 8% কত হয় 20% তাহলে 20 উপরে হচ্ছে 100 গুণন কত টাকা বেশি 1200 টাকা তাহলে 20 600 তাহলে 6000 টাকা হচ্ছে এটা শর্টকাট পদ্ধতি অর্থাৎ এই ধরনের অঙ্কগুলোতে 12% আর 8% যোগ করতে হবে আর যদি আমরা ওই ঠিক নিয়মে এই অঙ্কটা সলভ করি তাহলে কি হবে দেখি এবার তাহলে আমাদের উত্তর কিন্তু 6000 আচ্ছা 12% গতিতে সাপোজ আমি আমার এই কলমটা 100 টাকা দিয়ে কিনেছি যদি এটা 12% গতিতে বিক্রি করি তাহলে কত টাকা দিয়ে বিক্রি করব 88 টাকা দিয়ে বিক্রি করব 12% গতিতে 88 টাকা দিয়ে বিক্রি করব আচ্ছা যদি আমি 8% লাভ করতে চাই তাহলে এই কলমটাতে তাহলে কত দামে বিক্রি করা উচিত ছিল 108 টাকা দিয়ে বিক্রি করা উচিত ছিল তাহলে আমার কত বেশি দাম দিয়ে বিক্রি করা দরকার ছিল 20 টাকা বেশি দাম দিয়ে বিক্রি করা দরকার ছিল তার মানে যদি আমি 20 টাকা বেশি দিয়ে বিক্রি করতে পারতাম তাহলে কলমটাতে আমি 8% লাভ করতে পারতাম
তার মানে আমার কলমটার ক্রয় মূল্য কত ছিল 100 টাকা তো এই 100 টাকা দামের কলমে আমার 20 টাকা অধিক মূল্য হওয়া চাই তাহলে 20 টাকা অধিক মূল্য হলে আমার কলমটার দাম ছিল 100 টাকা কিন্তু যদি অধিক মূল্যটা 1 টাকা হয় কলমের দাম আরো কম থাকতো যদি অধিক মূল্যটা আমার 1200 টাকা হয় তাহলে কলমের দাম কত ছিল ভাগ কত হচ্ছে 20 রাইট 6000 টাকা ওকে এরপরে আমরা দেখি এখানে আছে 0.9 তার উপরে 3 প্লাস 0.4 তার উপরে 3 যে আছে 0.9 প্লাস 0.4 তার উপরে আমরা a কিউব প্লাস b কিউব সূত্র পেতে পারি তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা অনুযায়ী a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার বাই হচ্ছে 9 প্লাস 0.4 তাহলে এই অংশ এই অংশ কেটে যায় তাই এখানে কি আছে 9 9 81 54 36 প্লাস হচ্ছে 4 4 16 তাহলে আমরা এটার সাথে যোগ করি 6 আর 1 কত 7 আর 1 আর 8 যোগ করলে 9 97 মাইনাস 0.36 7 থেকে 6 বাদ দিলে হচ্ছে 1 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে 6.61 তাহলে উত্তর হচ্ছে 0.61 পরের অঙ্ক দেখি